বন্ধুরা, আমি সায়নী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রাস কিচেনে। আজ আমরা শিপ্রাস কিচেনে মুসুরির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা ভাতের সঙ্গে খেতে ভীষণই সুন্দর লাগে। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি মুসুরির ডাল। আর যারা যারা এখনও শিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি প্লিজ শিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন ঝটপট বানাই মুসুরির ডাল। বানানোর জন্য আমরা প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল আমরা 2 চামচ দেব, বড় চামচের। সর্ষের তেল আমাদের দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ সর্ষের তেলটা একটু গরম হতে দেব। তার আগে আমরা একটু শুকনো লঙ্কা, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমরা বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দেব। কালো জিরে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কালো জিরে আমরা 2 চামচ দিয়ে দিচ্ছি, ছোট চামচে। এবার আমরা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আমরা ছেড়ে দিচ্ছি। এবার এটা একটু কিছুক্ষণ ভাজা ভাজা করব। দেখুন পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। আমরা এখানে 4টে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছিলাম। এবার আমরা মুসুরির ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মুসুরির ডালটা আমরা এর মধ্যে ছেড়ে দেব। এখানে আমরা 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, পুরো মুসুরির ডালটা আমরা এর মধ্যে ছেড়ে দেব। এবার আমরা অ্যাড করব এর মধ্যে হলুদ গুঁড়ো। আমরা হলুদ গুঁড়ো অ্যাড করছি। আমরা এবার অ্যাড করব নুন। নুনটা অ্যাজ পার টেস্ট, আপনারা যেরকম নুন খেতে ভালোবাসেন সেরকম ভাবেই নুন অ্যাড করবেন। আমরা এখানে ছোট চামচে 1.5 চামচ নুন দিচ্ছি। যেহেতু আমরা মশলার চামচে অ্যাড করছি সেহেতু আপনাদের একটু বেশি লাগতে পারে, কিন্তু আমরা এটা টিস্পুনের আন্দাজে বলে দিচ্ছি। এবার আমরা অ্যাড করব চিনি। চিনিটাও অ্যাজ পার টেস্ট, যেরকম যে মিষ্টি খান তারা সেরকম ভাবে অ্যাড করবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই আমরা টিস্পুনের 2 চামচ, ফুল 2 চামচ, তার সঙ্গে মানে 2.5 চামচ মতন আমরা অ্যাড করেছি। এবার আমরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমরা অ্যাড করলাম। এবার একটু আমরা হালকা হাতে পুরো মশলাটাকে একসাথে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট মতন আমরা ডালটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমরা জল দিচ্ছি, জল অ্যাড করব। আমরা পিউরিফাইড ওয়াটার এর মধ্যে অ্যাড করছি। জলটা আমরা একটা পরিমাণ মতন অ্যাড করছি। আর রান্নাটা কিন্তু আমরা একদম লো ফ্লেমে রেখেছি। জল এখানে 1 গ্লাস পুরো আমরা দিয়ে দিয়েছি। আমরা আরো একটু জল অ্যাড করছি। জল আমরা এখানে 1.5 গ্লাস মতন অ্যাড করলাম। এবার আমরা এই প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব, আর সিটি পড়া অবধি বা হুইসল দেওয়া অবধি আমরা ওয়েট করব। ডাল রেডি টু সার্ভ। তো আমরা তো সার্ভ করেছি এটাকে ভাত, ভাজা, আলু সেদ্ধ আর তরকারির সাথে, আর উপরে ছড়িয়ে দিয়েছি একটু বাটার। এটা খেতে অনবদ্য লাগবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিপ্রাস কিচেনকে, তারা অবশ্যই শিপ্রাস কিচেনকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন এই পুরো প্রক্রিয়াটি কিন্তু টোটাল ফ্রি। তো আজকের মতন এখানেই শেষ করছি শিপ্রাস কিচেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক খাবেন। তো চলুন আজকের মতন শেষ করছি শিপ্রাস কিচেন।